ইসলামী ক্লাব অফ হাজীগঞ্জের কলার হস্তান্তর। রোটারি ক্লাব অফ হাজীগঞ্জে কলার হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রোটারি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনারম্বর অনুষ্ঠানে কলার হস্তান্তরের মাধ্যমে আগামী 2022-23 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটা দেলোয়ার হোসেন ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটা মোহাম্মদ হাবিবুর রহমান। কলার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটা PPBM আহসান কলিম, রোটা PP আলী আশরাফ দুলাল, রোটা PP আশফাকুল আলম চৌধুরী, রোটা PP জাফর আহমেদ, রোটা আব্দুল হান্নান PHF, রোটা PP নিশান রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন রোটা PP হাজী ইমাম হোসেন। অনুষ্ঠানের প্রথমাংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটা মানিক রায়। কলার হস্তান্তর শেষে রোটারি ক্লাব অফ হাজীগঞ্জের নয়া দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটা দেলোয়ার হোসেন মুন্সী ও হাবিবুর রহমান তাদের স্বাগত বক্তব্যে রোটারি ক্লাব অফ হাজীগঞ্জের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল রোটিয়ানের সহযোগিতা কামনা করেন।